তো আজকে আমরা জানবো যে আমরা বাইকের পার্টস বা স্কুটির পার্টস, যে কোনো পার্টস যদি আমরা লই, তাহলে আমরা কোন কোম্পানির পার্টস লইলে সব থেকে ভালো হইব বা লাস্টিং হইব আমরা পার্টসর। তো আমরা প্রথমে জানবো যে প্রথম হইলো গিয়া রোলন, রোলন, ডায়মন্ড, হিরো, এই তিনটা কোম্পানি হলো সব থেকে বেস্ট চেন স্পোকটা লাগে, প্লাস টাইমিং চেনও লাগে। যদি আমরা ডিলার থেকে না লই, মার্কেট থেকে লই, তাহলে আমরা এই তিন কোম্পানির লইলে আমরা সব থেকে বেশি লাস্টিং করবো। দুই নম্বর হইলো গিয়ে আমরা সুইচ, সুইচ কোম্পানির আমরা লক সেট লইতাম পারবো, হরন ডিপার সুইচ যেগুলো সুইচ লইতাম পারবো, ওয়ারিং সেট লইতাম পারবো, এই সামান আমরা সুইচ কোম্পানি বেশি সাপ্লাই করে আমরা সুইচ কোম্পানি লইতাম পারবো, সব থেকে ভালো আমরা সার্ভিস দিব। প্লাস স্পার্ক মিটার লইতাম পারবো, স্পার্ক মিটার লইলে আমরা, সরি, স্পার্ক মিটার, স্পার্ক মিটার আমরা লইতাম পারবো, স্পার্ক মিটার লইলে আমরা লাস্টিং বেশি করবো, বাইক কোম্পানি সব থেকে বেস্ট। তারপরে আমরা যদি প্লাগ লইতাম চাই, তাহলে আমরা প্লাগ লইতাম পারবো, বস কোম্পানি লইতাম পারবো, প্লাস চ্যাম্পিয়ন কোম্পানি লইতাম পারবো, এটা হইলো আমরা প্লাগর লাগে সব থেকে বেস্ট কোম্পানি। যদি আমরা ব্রেক শু লইতাম চাই, তাহলে আমরা এসকে লইতাম পারবো বা এরো লইতাম পারবো, মার্কেটও বেশি এখন এসকে প্লাস এরো, এই দুইটা কোম্পানির মার্কেটও বেশি চলে। আর যদি আমরা আরও কোনো অন্য কোনো পার্টস লই, তাহলে মানে সকাল লই, ফিজর সকার বা আগর সকার ফাইভ লই, তাহলে আমরা ইন্স্যুরেন্স কোম্পানি লইতাম পারবো, ইন্স্যুরেন্স কোম্পানি হইলে সব থেকে বেস্ট। তো ভিডিওটা যদি আপনারা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা। আর নেক্সট ভিডিও কেতা টপিক লিয়ে বানাইতাম, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করিয়া জানাইবা।